السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري قولي يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله গতকালকে আমরা সিফাতে লাজিমা মুতাদ্দাদার তৃতীয় ভাগ অর্থাৎ ইস্তিআলা এবং ইনফিতাহ এই দুইটা সিফাত সম্পর্কে জানলাম। ইস্তিআলা এবং ইস্তিফাল, ইস্তিআলা এবং ইস্তিফাল এই দুইটা সিফতের ক্ষেত্রে কাজ কম কিন্তু কাজটা কঠিন। তো এখানে কাজটা হলো পূর্বা পাতলা করা। ইস্তিআলার ক্ষেত্রে আমাদের এটা সচেতন থাকতে হবে, ইস্তিফালের ক্ষেত্রে ওইটা স্বাভাবিকভাবেই হয়ে যাবে। তো ইস্তিফালের ইস্তিআলা এর শাব্দিক অর্থ বলা হয়েছিল উপরের দিকে উঠা বা উঠানো ইত্যাদি। আর এখানে ইস্তিআলা দ্বারা বোঝানো হয়েছে যে জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠাতে হবে, যে কারণে আওয়াজ মোটা হবে। তো ইস্তিআলার সাত হরফের ভিতর গইন, খ এবং কফ এই তিনটা হরফের ক্ষেত্রে যদি আমরা মাখরাজটার ব্যবহারটা পরিপূর্ণভাবে করতে পারি, তাহলে ইস্তিআলা সিফত নিয়ে আমাদের আর আলাদাভাবে কিছু করতে হবে না। আর বাকি যে সদ, তত্ত্ব, দ এই চারটা হরফের ক্ষেত্রে ইস্তিআলাটা প্রতি বেশি খেয়াল রাখতে হবে, কারণ এখানে মাখরাজের সাথে সরাসরি ইস্তিআলার যে কাজটা এই কাজের সাথে সম্পর্ক নেই। ইস্তিফাল এর শাব্দিক অর্থ বলা হয়েছিল যে নিচু করা বা নিচু হওয়া ইত্যাদি। তো ইস্তিফাল দ্বারা এখানে বোঝানো হয়েছে যে ইস্তিফাল সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার গোড়া নিচের দিকে এখানে লেখা আছে চাপ দিয়ে রাখার কারণে হরফগুলি বারিক বা পাতলা হয়। তো এখানে নিচের দিকে রাখার জন্য আমাদের চাপ দেওয়ার দরকার নেই, কারণ জিহ্বার গোড়াটা স্বাভাবিক অবস্থায় নিচের দিকেই থাকে, এখানে চাপ দিয়ে রাখার দরকার নেই। তো এই দুইটা সিফত নিয়ে আমরা গতকালকে আলোচনা করছি। তো এখানে আর একটা বিষয় বলা হয়েছিল যে ইস্তিআলা এর পরিমাণ বলা হয়েছিল যে ইস্তিআলা অর্থাৎ যে সমস্ত হরফগুলি মোটা হয়, তো এই মোটার পাঁচটা পরিমাণের কথা বলা হয়েছিল। এটা কে শুনাইতে পারবেন যে ইস্তিআলা কখন বেশি মোটা হবে বা কখন কম হবে? একদিন একটু শুনা নেই পাঁচটা ভাগ। হ্যাঁ মাশাল্লাহ রুবেল ভাই। সালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু ইস্তিআলার হরফগুলো সব থেকে বেশি মোটা হবে যখন ওই হরফের ইস্তিআলার হরফগুলা জবরের বাম পাশে খালি আলিফ পাওয়া যাবে, তখন সবচেয়ে বেশি মোটা হবে। এরপরে শুধু যদি ইস্তিআলার হরফে জবর থাকে তাহলে তার থেকে একটু কম মোটা হবে। তারপরে যদি ইস্তিআলার হরফে পেশ থাকে তার থেকে একটু কম মোটা হবে। তারপরে যদি ইস্তিআলার হরফে যজম হয় বা সাকিন হয় তাহলে মোটা হবে। এবং সবশেষে যদি ইস্তিআলার হরফে জেদ থাকে সে মোটার পরিমাণটা সবচেয়ে কম হবে। এই তো
জি ঠিক আছে মাশাআল্লাহ রুবেল ভাই, ঠিক আছে। তো এই পাঁচটা প্রকারের ক্ষেত্রে বলা হয়েছিল, যদিও এইখানে এই পাঁচটা প্রকার আছে কম বেশি, তো এই কম বেশি করার ক্ষেত্রে আমাদের ইচ্ছাকৃত ভাবে কম বেশি করা লাগবে বিষয়টা এমন না, আমরা আমাদের মতো করে সর্বোচ্চটা করার চেষ্টা করব, তো পরিমাণটা এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো আজকে আমরা বাকি যে দুইটা ভাগ আছে সিফাতের, তো এই দুইটা ভাগ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো সিফাতে লাজেমা মুতাদাদ্দার চতুর্থ ভাগে সিফাত হলো ইতবাক এবং ইনফিতাহ, ইতবাক এবং ইনফিতাহ। তো এইখানে মূল বিষয়টা হলো যে এই হরফগুলি উচ্চারণের সময় জিহ্বার মধ্যখানে উপরের তালুর সাথে মিলিত থাকা বা পৃথক থাকা, এই বিষয়টা হলো এই চতুর্থ ভাগের আলোচনা। ইতবাক কাকে বলে? ইতবাক এর শাব্দিক অর্থ হলো মিলানো বা ঢাকা, আবদ্ধ করা ইত্যাদি। তো ইতবাক দ্বারা এখানে বোঝানো হয়েছে যে ইতবাক সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সহিত মিলিয়ে থাকে, অর্থাৎ উপরের তালুর সাথে লাগবে। ইতবাকের হরফ চারটি, এটা আমাদের জানা আছে। এই যে চারটা হরফের ক্ষেত্রে ইতবাক সিফাতটা আদায় করতে হয়, এই চারটা হরফের যে মাখরাজ, এই মাখরাজ থেকে যদি আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারি, তো সেই ক্ষেত্রে বদের উচ্চারণের সময় ইতবাক সিফাতটা আদায় করাটা আমাদের জন্য কিছুটা সহজ হবে। সহজ হবে বলতে মাখরাজটা যদি ঠিক থাকে তখন ইতবাকটা অটোমেটিকলি আদায় হয়ে যাবে। আর সদ, ত এবং গ, এই চারটার ক্ষেত্রে ইতবাকটা আমাদের খেয়াল করে আদায় করতে হবে, আর ইতবাক সিফাতটা আদায় করাটা আমাদের জন্য মোটেও সহজ না। তো এক্ষেত্রে গতকালকেও বলা হয়েছিল বা প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই, একটা হরফ যখন আমাদের উচ্চারণ করতে হবে তো ওই সময় আমাদের প্রথম দৃষ্টি থাকবে হরফের মাখরাজ, হরফের মাখরাজটা কি। যখন দেখা যাবে যে হরফের মাখরাজটা পাওয়া গেল, পাওয়া যাবে যখন, তখন পরবর্তী খেয়াল হবে যে এখানে সিফাতগত কারণে আমার কি কি করণীয়। তো যদি এই ধরনের সিফাত থাকে, অর্থাৎ ইস্তিয়ালা, ইতবাক, অর্থাৎ যে সমস্ত সিফাত আদায় করার জন্য মাখরাজ ব্যতীত ভিন্ন জায়গার ব্যবহার করতে হয়, তো ওই জায়গার দিকেও আমার খেয়াল দিতে হবে। আর কিছু কিছু সিফাত আছে যে সিফাতের কাজগুলি মাখরাজের, সরাসরি মাখরাজের জায়গার ব্যবহারের মাধ্যমে আদায় হবে, এই সবগুলা বিষয় আমার আগে মাথায় নিতে হবে। মাথায় নিয়ে উচ্চারণের জন্য আমার যেভাবে প্রস্তুতি নেওয়া উচিত ওইভাবে প্রস্তুত হয়ে তারপর আমরা উচ্চারণটা করব। তো যেমন এখানে প্রথমে সদ আসে, প্রথমে সদের মাখরাজ কি? সদের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো যেহেতু এই মাখরাজটা আদায় করা আমাদের জন্য বেশিটা কঠিন না, কিন্তু এর সিফাতটা আদায় করা আমাদের জন্য কঠিন। তো সদের প্রথম সিফাতটা হলো হামস, বাতাস চালু, তো বাতাস অটোমেটিকলি চালু থাকবে, সমস্যা নেই। দ্বিতীয় সিফাত হলো রিখোয়া, তো রিখোয়া সিফাতে আওয়াজ চালু থাকবে, তো এইটাও আমাদের থাকে, এইটার জন্য আমাদের কষ্ট করতে হবে না। তৃতীয় সিফাতটা হলো ইস্তিআলা, তো এইখানে এসে আমাদের সমস্যা শুরু, যে মাখরাজ এবং প্রথম দুইটা সিফাত পর্যন্ত সবই ঠিক ছিল, সমস্যাটা কম, কিন্তু তৃতীয় সিফাতটা হলো ইস্তিআলা, জিহ্বার মধ্যখান উঠাইতে হবে, যেটা কিনা আমাদের জন্য বেশ কঠিন। তারপরের সিফাতটা হলো ইতবাক, তো ইতবাকটাও আমাদের জন্য কঠিন। উচ্চারণের আগে আমরা জিহ্বাটাকে জায়গা মতো নেওয়ার চেষ্টা করব, জায়গা মতো নিয়ে তারপর আমরা উচ্চারণ করব। সদ, স, সি, সু, স, সি, সু, এই উচ্চারণের জন্য প্রত্যেক
প্রত্যেকটা উচ্চারণের জন্য নিশ্চিতভাবে আমি জায়গাটার ব্যবহার করব। তো আমি একবার সদ বললাম স, দ্বিতীয়বার বলার আগেও আমি ওই একই কাজ করব, চেক করব যে আমার যে জায়গার জিহ্বাটা থাকার কথা ছিল, জিহ্বার গোড়াটা যেখানে থাকার কথা ছিল ওইখানে আছে কিনা, জিহ্বার মধ্যখানে আছে কিনা, জিহ্বার আগা ঠিক জায়গায় আছে কিনা, তারপর আবার স। এইভাবে যদি আমরা কয়েকবার করি তো এতে করে দেখা যাবে যে আমাদের জন্য বেশি সহজ হবে, আর যদি এই খেয়াল না করে বারবার করতে থাকি এতে করে আমাদের তেমন একটা ফায়দা হবে না। তারপর দদের ক্ষেত্রেও একই বিষয়, তর ক্ষেত্র একই বিষয়, দর ক্ষেত্র একই একই রকম ভাবে আমরা এইভাবে চেষ্টা করব। তো এই জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠানোর আমরা এইভাবে উপরের দিকে উঠাইতে পারি, একটা হলো যে যাদের ক্ষেত্রে দেখা যায় কফের মাখরাজ ঠিক আছে, অর্থাৎ কফ উচ্চারণ করার সময় মাখরাজের সঠিক ব্যবহার হয়, তো তাদের জন্য বিষয়টা একটু সহজ, জিহ্বার গোড়া কিভাবে উপরে উঠাইতে হবে তারা মোটামুটি ভাবে জানি, ক ক এইভাবে জিহ্বার গোড়া উপরের দিকে উপরের তালুর সাথে লাগাই আমরা কফের উচ্চারণ করি। তো যাদের দেখা যায় যে কফের উচ্চারণের মাখরাজেই সমস্যা, তো তারা ওই মাখরাজ করার সময় গইন এবং খ উচ্চারণের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল গড়গড়া করার সময় আমরা যে জায়গায় চাপ দিয়ে গড়গড়ার আওয়াজটা করি, তো জিহ্বার গোড়া এবং হলকের শেষ এটা কিন্তু খুবই একেবারে কাছাকাছি জায়গা, তো এইভাবেও আমরা জিহ্বার গোড়ার যে জায়গাটা উপরে উঠাইতে হয় এই জায়গাটা চিহ্নিত করতে পারি। এটা গেল এস্তিয়ালার কাজটা কিভাবে করব। তারপর হলো জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগাবো কিভাবে, তো জিহ্বার মধ্যখানটা কিন্তু আমরা এককভাবে উপরের তালুর সাথে লাগাইতে পারি, অর্থাৎ অন্য দিকে খেয়াল না দিয়ে শুধুমাত্র জিহ্বার মধ্যখান যদি লাগাইতে চাই এইটা লাগাইতে পারি। এটা এক তো হলো জিম শিন ইয়া এই তিনটা হরফের মাখরাজ, আর বাংলাতেও আমরা জিহ্বার মধ্যখানের ব্যবহার করি, তো যে কারণে এই জায়গাটা লাগানো আমাদের জন্য কঠিন না, কিন্তু এই সহজ বিষয়টা কঠিন হয়ে যায়। এর কারণ হলো এর সাথে অন্য অন্য কাজ থাকার কারণে সব দিকে খেয়াল দিতে গিয়ে এই সহজ কাজটা কঠিন হয়ে যায়। আর একটা সমস্যা হয় যে অনেক সময় দেখা যায় যে জিম শিন ইয়া এই তিনটা হরফ যেহেতু আমরা অনেক আগের থেকেই পরিচিত, এর সাথে আমরা প্রতিনিয়ত এর উচ্চারণ করি, তো দেখা যায় উচ্চারণ করতে করতে এইটা একটা পর্যায়ে চলে আসছে, কিন্তু উচ্চারণের সময় জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগে কিনা এইটা বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়, এটা অনেকে বুঝতে পারি না। তো মাখরাজের যে সমস্ত হরফের মাখরাজগুলা আয়নার সামনে নিয়ে দেখা সম্ভব বা হাত দিয়ে স্পর্শ করা সম্ভব, ওই জায়গাটার অনুভূতিটা বোঝা, যেহেতু ওই জায়গাটা যখন মুখের ভিতর থাকে অর্থাৎ জিহ্বার মধ্যখান যখন উপরের তালুর সাথে লাগে বুঝতে পারি না, কিন্তু হাত দিয়ে যদি স্পর্শ করি তখন কিন্তু এই স্পর্শটা বোঝা যায়। তো এইভাবে হাত দিয়ে স্পর্শ, আমি জিহ্বার মধ্যখানে একটু আঙুল দিয়ে স্পর্শ করলাম, উপরের তালুটা স্পর্শ করলাম, যে নিশ্চিত করলাম যে জিহ্বার কোন অংশটা উপরের তালুর কোন অংশের সাথে লাগাইতে হবে, তো এইভাবে নিশ্চিত করতে পারি। তো এইভাবে যদি করি তখন দেখা যাবে যে জিহ্বার মধ্যখান তালুর সাথে লাগলে স্পর্শটা বোঝা যায়, এইভাবে আমরা উচ্চারণ করবো আর কি। উচ্চারণগুলা আমি গতকালকে ইস্তিয়ালা হরফগুলো উচ্চারণ শুনেছিলাম, ওইখানে আলোচনা ছিল। তো আজকে যেহেতু গতকালকে আমি শুনাইছিলাম, তো আজকে আমি চাইছি যে আপনারা একটু এই চারটা হরফের উচ্চারণ শুনান, এই চারটা হরফের উচ্চারণ আপনারা একটু শুনান অবস্থাটা কি দেখে। আচ্ছা কে শুনাবেন? আচ্ছা প্রথমে আসেন শাকিল ভাই। শাকিল ভাই আপনি এই হরকত দিয়ে সদ দত্ত অব এই চারটা হরফের উচ্চারণ শুনান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ওস্তাদ হচ্ছে চারটা হরফের আগে আমি আজকে দুইটা সমস্যা ছিল, ওই দুইটা সমস্যা আগে বলে নেই, তারপরে ওই চারটা হরফ বলি। জি আচ্ছা, আমরা তো ইতবাকে পড়লাম যে জিহবার মধ্যভাগটা উপরে তালুর সাথে লাগাইতে হয়, তো জিমের মাকরাস যদি আমরা দেখি তাহলে জিমের মাকরাসটাও হচ্ছে জিহবার মধ্যভাগ উপরে তালুর দিকে লাগাইতে হয়। তো আমি জিম আর জয়ের উচ্চারণটা করি, স্যার আপনি একটু দেখেন এটা ঠিক হয় কিনা। জি বলেন। জ প্রথমে জিমের টা করি, হ্যাঁ, যা জি জু জিম এটা, আর জয়ের উচ্চারণটা হয় জ রি রু। তো উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারতেছিলাম না। জিমের ক্ষেত্রে মনে করেন জিমের মাখরাজের জায়গাটা ঠিক আছে, কিন্তু মনে হইতেছে একটু বাতাস বের হয়, আর রয়ের সময় মাখরাজটা আমি আবার জিমের রয়ের মাখরাজ জিমেরটা আবার বলি তাহলে। জি বলেন। যা জি জু, যা জি জু, হ্যাঁ জিমের পর। আর জয়েরটা হচ্ছে জ জুই জু। আচ্ছা, এখন কথা হলো একটা হরফ উচ্চারণের জন্য প্রথম কিন্তু হলো মাখরাজ। জি, ব এর উচ্চারণের মূল উৎপত্তি হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ হ্যাঁ, জিহ্বার আগা, তো এই মাখরাজটা কিন্তু আগে ঠিক থাকতে হবে। আচ্ছা আচ্ছা, মাখরাজটা এই ঠিক রেখে মাখরাজটা, তারপরে, হ্যাঁ, তারপর আপনার জিহ্বার গোড়া জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠানো। ওয়ের উচ্চারণটা মূল তৈরি হয় বা উচ্চারণটা হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগানোর কারণে, আর বাকি এই যে ইস্তিআলা ইতবাক এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে আওয়াজটা মোটা হয়, আওয়াজটা মোটা হয় ইস্তিআলার মাধ্যমে মোটা হয়, আর ইতবাকের মাধ্যমেও দেখা যায় যে ইতবাক সিফতটা আদায় করলে ওই মোটার পরিমাণের মাঝে বৃদ্ধি পায়। এটা এক হিসেবে বলা যেতে পারে যে মোটার অনুগামী ইতবাক সিফতের ফলাফলটা। ইস্তিআলা ইতবাকের মাধ্যমে কিন্তু আওয়াজ তৈরি হবে না, হরফের উচ্চারণ হবে না, বরঞ্চ এটা হরফের উচ্চারণের একটা অবস্থায় নেবে। যেমন এর মাধ্যমে হরফের উচ্চারণটা মোটা হইতেছে, আমি যদি ইস্তিআলা ইতবাক সিফত আদায় না করে র মাখরাজ শুধুমাত্র মাখরাজের ব্যবহারের মাধ্যমে উচ্চারণ করি তাহলে হবে র র র রি রু র রি রু, এই হলো মাখরাজ ব্যবহার করে। যখন সাথে এই সিফত দুইটা ঠিক রাখবো যে জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইলাম, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাইলাম, তখন হইলো ল রি রু, উচ্চারণের অবস্থার মাঝে পরিবর্তন আসছে কিন্তু মূল উচ্চারণটা কিন্তু এই ল এইটাই ঠিক আছে, আগে ছিল পাতলা এখন হয়ে গেছে মোটা। তো জিম শিন ইয়ার ক্ষেত্রে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে, এটা হলো মাখরাজ, এর জন্মস্থানই হলো ওইখানে। আর ইস্তিআলা এই ইতবাক সিফাতের যে হরফগুলো আছে সদ তদ, এদের জন্মস্থান অন্য জায়গা কিন্তু এটা হলো তার একটা অবস্থা, উচ্চারণের একটা অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি তাহলে এখন তাহলে চারটা হরফ উচ্চারণ করি হচ্ছে, তাহলে আপনি দেখেন ভুল হওয়ার সম্ভাবনা বেশি যদিও। আচ্ছা, সমস্যা, জি সমস্যা নেই, চেষ্টা করেন আস্তে আস্তে করে খেয়াল করে উচ্চারণ করেন। স সুই সু, জ বি রু, ত সুই রু, জ রি রু। আচ্ছা, এখানে একটা সহজ বিষয় যেটার মাঝে পরিবর্তন আনাটা কঠিন হবে না, সেটা হলো যে উচ্চারণের সময় কিন্তু ঠোঁট গোল করা যাবে না, যেটা কিনা আপনার আওয়াজ শুনে মনে হইতেছে যে জেরের উচ্চারণ বা জবরের উচ্চারণেও ঠোঁটটা গোল হইতেছে বোধ হয়। এই সমস্যাটা আয়নার সামনে গিয়ে উচ্চারণ করলে সহজেই বোঝা যাবে, আর এর থেকে
বাঁচাও সহজ সম্ভব, কঠিন হবে না। তো প্রথমে তো হলো এই সহজ সমস্যার থেকে বাঁচতে হবে, যদিও এই সমস্যার থেকে বাঁচাটা সহজ কিন্তু এর খারাপিটা বেশি। ছোট একটা সমস্যা কিন্তু এর প্রভাবটা আওয়াজের উপর খুব বেশি, তো এর থেকে বাঁচতে হবে। যখন যে কোনো হরফে শুধুমাত্র ওয়াও ব্যতীত যে কোনো হরফে যখন জবর বা পেশ জেড থাকবে, ওই সময়টায় ঠোঁট একেবারে খোলা রেখে উচ্চারণ করতে হবে। ঠোঁট খোলা বলতে আপনার স্বাভাবিক অবস্থায় আমাদের ঠোঁটের দুই কিনারা যতটুকু দূরে থাকে, এই ঠোঁটের দুই কিনারার দূরত্বটা বজায় রাখতে হবে। এটা যেন ঠোঁটের দুইটা কিনারা কাছাকাছি এসে ঠোঁটে একটু গোল গোল রূপ ধারণ না করে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর এই সমস্যাটার সম্মুখীন আমরা বিশেষ করে হই যখন কোনো একটা হরফকে মোটা করতে যাই, তো এই সময় এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। বাকি যে আপনার এই মোটা করার বিষয়টা আছে, তো এইটার দিকে আমরা যখনই উচ্চারণ করব তখনই খেয়াল করব। তো এর সাথে সাথে এই খেয়াল করতে করতে ইনশাল্লাহ একটা সময় গিয়ে আমাদের পরিবর্তন হয়ে যাবে। এই যে চারোটা হরফ আছে, চারোটা হরফ কিন্তু আপনার যখন জের বা পেশ থাকে তখন আমাদের ভিন্ন হরফের উচ্চারণের মতো শোনা যায়। যেমন সদের ক্ষেত্রে সিনের মতো, দদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যখন দদের উচ্চারণটাকে জের বা পেশ দিয়ে পড়া হয় তখন দালের মতো বোঝা যায়, তয়ের ক্ষেত্রে তার মতো, জয়ের ক্ষেত্রে দালের মতো। তো আপাতত যেহেতু আমাদের উচ্চারণটা পরিপূর্ণভাবে যেভাবে মোটা হওয়ার কথা ওইভাবে হইতেছে না, আপাতত আমরা মাথায় এতটুকু রাখবো যেন এই উচ্চারণটা অন্য হরফের উচ্চারণের মতো সরাসরি না হয়ে যায়, তো এইটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে শাকিল ভাই, এবার রুবেল ভাই শুনান। হ্যাঁ রুবেল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি এই ইতবাকের গুলো শোনাবো? হ্যাঁ ইতবাকের এই যে চারটা হরফ আছে এই চারটা হরফের উচ্চারণ শোনা। জি হুজুর, আমি ইতবাকের গুলো পড়ে শোনাবো নাকি? এই তো নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ বুঝতে পারি না, নেটওয়ার্ক একটু সমস্যা বোধ হয়। হ্যাঁ ইতবাকের এই চারটা শুনান। সদ্দ ত দ। আচ্ছা জি, স সি সু র রি রু ত তি তু র রি রু। জি ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে, জি মাশাআল্লাহ রুবেল ভাই। তো এই মোটার পরিমাণের ক্ষেত্রে আরো কিছুটা পরিমাণ বাড়াইতে হবে, অন্যথায় ওই তা বা জাল বা সিন এইটা বোঝার একটু সুযোগ আছে, তো মোটার পরিমাণটা আর একটু বাড়াইতে হবে। তো ইনশাল্লাহ এইটা আমাদের এই সমস্যাটা আমাদের যে চিন্তায় ফেলার মতো সমস্যা না, এটা একটা স্বাভাবিক সমস্যা, তো ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপাতত এই যেটা বললাম যেন আমাদের উচ্চারণটা অন্য আর একটা হরফের উচ্চারণের মতো পরিপূর্ণভাবে না হয়ে যায়, যেমনটা কি না এই চারটা হরফের ক্ষেত্রে ভিন্ন চারটার মতো, এই দিকটা আমরা খুব খেয়াল রাখবো। অর্থাৎ মোট কথা হলো আমরা যে অবস্থায় আছি এখন, তো আমাদের আলহামদুলিল্লাহ কিছুটা হলো বুঝে আসে যে আমাদের এইটা আর কি উচ্চারণটার সঠিক রূপটা কেমন আর ভুল রূপটা কেমন। উচ্চারণটার যদিও দেখা যায় যে আমাদের সঠিক ভাবে উচ্চারণটা হইতেছে না, কিন্তু সঠিক রূপটা কেমন হইতে পারে এমন একটা ধারণা মোটামুটি চলে আসছে, বা একটা ভুল উচ্চারণ শুনলে মোটামুটি ভাবে বুঝে আসে যে এইটা ভুল। তো আমার বিচার আমার করতে হবে, আমার অপরাধ আমার বিচার আমিই করব এবং আমি এর সিদ্ধান্ত দেব। তো মোট কথা হলো আমাদের যে অবস্থার মাঝে আছি এই অবস্থার থেকে বের হইতে হবে। যদি দেখা যায় যে আমার এইটার সঠিক হইতেছে না, তো আমি যে অবস্থায় আছি এই অবস্থা থেকে বের হইতে হবে। বের
যদি এক বেদুয়ের হইতেই না পারি তখন তো এইটার মাঝে কোনো পরিবর্তন আনা সম্ভব না। যেমন মনে করেন এতদিন আমি পড়তাম সজ্জের সুই, সজ্জের সুই, তো এখন জানতে পারলাম যে আমার সুই বলাটা ভুল। তো এখন আমি মস্কের জন্য বলতেছি সুই সুই, তো আমি উচ্চারণ এই অবস্থার থেকে বের হইতে পারলাম না। আর একজন এই অবস্থার থেকে বের হয়ে এসে বলতেছে এখন সি, সে কিন্তু এখনো ভুলের মাঝেই আছে, আগে বলতো সুই এখন বলতেছে সি। তো যদিও সে এখনো ভুলের মাঝে আছে কিন্তু সে কিছুটা উন্নতির দিকে আছে, কারণ সে অবস্থার থেকে বের হইতে পারছে। তো বের হইতে হইতে নিজের অবস্থান থেকে দূরে যাইতে যাইতে একসময় দেখা যাবে যে ঠিক হয়ে গেছে। তো নিজ অবস্থান ছাড়তে হবে। ঠিক আছে মাশাআল্লাহ। এবার তানভীর ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম। জি উস্তাদ শুনাইতেছি। স সি সু দ দি দু ত তি তু ব ভি লু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তানভীর ভাই। তানভীর ভাই এই যে মোটার মোটা হইতেছে, প্রত্যেকটা উচ্চারণে আলাদাভাবে বোঝা যাচ্ছে মোটা হইতেছে। তো এই মোটা করার সময় আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হইতে হয়। এক তো হলো গোল হওয়া, তো এই সমস্যাটা আমাদের অনেকের ক্ষেত্রে হয়, তবে তানভীর ভাইয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হইতেছে না যে ওই জবর জেরে গোল হইতেছে, এটা ঠিক মনে হইতেছে। আর আরেকটা সমস্যা হয় যে একটা হরফের উচ্চারণ করার সময় অনেক সময় দেখা যায় আওয়াজ নাকে চলে যায়, এই সমস্যাটাও আমাদের কখনো কখনো কারো কারো ক্ষেত্রে হয়। তো মনে রাখতে হবে যে সমস্ত হরফের উচ্চারণ নাকে যাওয়ার কথা শুধুমাত্র ওইটাই নাকে যাবে, অন্যটা কিন্তু নাকে নেওয়া যাবে না। তো এই সমস্যাটাও কখনো কখনো মোটা করতে গিয়ে হয়ে যায় বা অন্য ক্ষেত্রেও হয়। আর মোটা করতে গিয়ে আর একটা সমস্যা হয়, ওইটা হলো যে হরফের উচ্চারণটা এমন শোনা যায় যে যার মাধ্যমে আইনের কিছুটা আওয়াজের আভাস আসে। যেমন মনে করেন আমি বললাম স স, এইভাবে যদি আমি স বলি তো এতে কিন্তু হলকের মাঝে একটু চাপ পড়ে, বা বললাম ব ব, এই হলকের মাঝে চাপ পড়লো, এখানে আমার উচ্চারণটা হবে হলকের সাথে এই উচ্চারণের কোনো সম্পর্ক নেই, ব ব স প ব। তো এইখানে যেন ব বা ব হলকের সাথে কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ আওয়াজটা যেন গলার মাঝে বিন্দু মাত্র না আটকায়। তো এই বিষয়টা আমরা প্রত্যেকে ইনশাল্লাহ খেয়াল করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তানভীর ভাই। এবার জিয়াউল হক ভাই একটু শুনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সু 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 র রি দু ত তি তু র রি জু। জিয়াউল হক ভাই আপনি এই সদ এবং দদের উচ্চারণটা আবার একটু শুনেন। স সি সু র রি দু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে এই উচ্চারণটাকে আরেকটু মোটা করার দরকার, অন্যথায় পার্থক্যটা বোঝা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। আর একটা হলো আমাদের এই দুইটা হরফ নিয়ে কিন্তু একটু সমস্যা হয়, একটা হলো বদ আর একটা হলো ব। দুইটার উচ্চারণ আমি একটু করে শুনাই। দদের উচ্চারণটা হয় ব দি দু, ব দি বু, আর শেষেরটা ল লি লু, ল লি লু। তো দুইটা উচ্চারণের মাঝে কিন্তু পার্থক্য আছে, অনেকটা পার্থক্য। এক তো হলো মাখরাজগত পার্থক্য,
সবচেয়ে বড় পার্থক্য। র মাখরাজ হলো জিহ্বার আগায়, জিহ্বার আগাটা দাঁতের সাথে আগার সাথে লাগে, উচ্চারণ হয় ল। আর বদের উচ্চারণের সময় জিহ্বার আগায় কিন্তু কোনো কাজ থাকে না, জিহ্বার আগাটা থাকে মনে করেন আপনার ওই ছুটিতে থাকে, জিহ্বার আগাটা ছুটিতে থাকে, এই উচ্চারণের মাঝে এর কোনো প্রভাব থাকে না। তো জিহ্বার আগা যদি উচ্চারণের মাঝে না রাখা হয়, অর্থাৎ উচ্চারণের মাঝে কোনো প্রভাব না ফেলে, তখন কিন্তু এই ক্ষেত্রে দদের উচ্চারণটা কোনোভাবেই জ্বর মতো বোঝা সম্ভব হয় না। আমাদের এমনটা হয়ে যায় আর কি, দদের উচ্চারণটা অনেকের ক্ষেত্রে দেখা যায় জ্বর মতো শোনা যায়, বা আমরা অনেকে এমনটা করি। তো আমাদের এমনটা করার দরকার নেই, যেহেতু দুইটা হরফ আর এদের মাঝে সিফতগত পার্থক্য আছে, মাখরাজগত পার্থক্য আছে। তো অনেকে অনেক জায়গায় দেখা যায় এটা নিয়ে বিতর্ক হয় যে দদ বলা দলিন না জলিন। তো আমাদের অতটা বিতর্কে যাওয়ার দরকার নেই যে ভাই দুইটা হরফ, মাখরাজও দুইটা, মাখরাজ যদি এক হইতো তখন একটু একরকম বোঝা সম্ভাবনা থাকে, মাখরাজ যদি এক হয়। তো দুইটা হরফের উচ্চারণ কখনোই এক হইতে পারে না, দুইটা হরফের উচ্চারণ কখনোই কোনোভাবেই এক হইতে পারে না। যদি দুইটা হরফের উচ্চারণ আপনি এক বলেন, তখন ওই যারা এই হরফগুলাকে বানাইছে এরা তো নিশ্চয়ই গাধা না। যদি একই হয় তাহলে দুইটা হরফ বানাবে কেন, একটা হরফই বানাই তো। দুইটা হরফের উচ্চারণ সবসময় দুই রকম হয়। বাংলাতেই দেখেন দুইটা বর্ণের উচ্চারণ কি কখনো একরকম হয়? কাছাকাছি হয়, কিন্তু একরকম হয় না। তো কাছাকাছি হয় কেন? কাছাকাছি হয় মাখরাজ কাছাকাছি থাকার কারণে, বা হরফের উচ্চারণের যে স্থান, উচ্চারণের স্থান কাছাকাছি থাকার কারণে একরকম হয়। যেমন মনে করেন বাংলায় ব ভ এই দুইটা হরফের উচ্চারণ, এই দুইটা বর্ণের উচ্চারণ কাছাকাছি, তারপর ক খ গ ঘ এর উচ্চারণ কাছাকাছি। এর কারণ হলো যে মাখরাজ কাছাকাছি, এর উচ্চারণের স্থান কাছাকাছি, তো উচ্চারণটাও কাছাকাছি মনে হয়, কিন্তু উচ্চারণ কিন্তু কোনোভাবেই একরকম না, উচ্চারণটা কোনোভাবেই একরকম না। কোনো ভাষাতেই আপনি দুইটা বর্ণের উচ্চারণ একরকম পাবেন না। এটা হলো মনে করেন যে যুক্তি এই দুইটা আলাদা হওয়ার। আর একটা হলো হরফের মাথা আলাদা এবং এদের মাঝে সিফাতগত পার্থক্য আছে, যেমনটা কিনা আমরা জানি যে আসলে সিফাত লাজেমা গাইরে মুতাদদদের মাঝে একটা সিফাত আছে ইস্তিতালা, যেটা কিনা দদের মাঝে আছে, জর মাঝে নেই। তো এই যে সিফাতগত পার্থক্য, মাখরাজগত পার্থক্য আছে। আর একটা বিষয় ওইটা হলো যে আরবি ভাষা এটা আরবদের মাতৃভাষা, আরবরা আরবদের উচ্চারণ যদি আমরা দেখি, তো আরবদের উচ্চারণ দেখলে আপনার দদের উচ্চারণটা দদি মনে হবে, জয়ের উচ্চারণটা জয়ই মনে হবে। তো তারা কিন্তু দদকে কখনো জদ বলে না, ওয়ালা জলিন এইভাবে বলে না। তারপর গাইরিল মাগযুবি, যুবি এইখানে তারা যুবি বলে না, মাগযুবি যেমনটা কিনা আমরা অনেকে বলি, মাগযুব যুবি এমন ভাবে বলি যে জ্বর মতো বোঝা যায়। তারপর ওয়ালা দলিন এইখানে বলি, ওয়ালা জলিন। তো দদকে দদি বলি, জকে জয়ই বলি, দদ যেন জ্বর মতো না হয়ে যায় এটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। অর্থাৎ প্রত্যেকটা হরফকে, প্রত্যেকটা হরফের যেন নিজস্ব উচ্চারণটা হয়। আচ্ছা উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা উস্তাদ, এই যে এইখানে যে জিনিসটা ওলা জলিন অথবা দলিন, এটা কি দুইটাই অ্যাকসেপ্টেড, নাকি ওই যে যারা মানে জলিন হালকা জয়ের মতো উচ্চারণ হয় এটা ভুল, মানে নাকি দুইটাই ঠিক আছে, জিনিসটা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, এখানে যে ওয়ালা দলিন এবং জলিন, তো এখানে আসলে কিছু কিছু ক্ষেত্র আছে যে এখানে
যদি দেখা যায় যে হরফের উচ্চারণ এখানে দদের জায়গায় জর মতো করে পড়া হয়, জর মতো করে, জ না, অর্থাৎ ওয়ালা যালিন, উচ্চারণটা এমন ভাবে হইলো যে আংশিক জর, হ্যাঁ আংশিক জয়ের মতো, তবে যদি পরিপূর্ণভাবে সে জ বলে ফেলে এইটা নিশ্চিত নিঃসন্দেহ, কারণ এখানে জ না, তো আংশিক যদি সে জর মতো পড়ে ওয়ালা যালিন, অর্থাৎ উচ্চারণটা পরিপূর্ণভাবে জর মতো না, তো এতে করে দেখা যাবে যে এটাকে যে বড় ধরনের ভুল বলা যাবে বিষয়টা এমন না। তো আমাদের কথা হলো যে আমরা প্রত্যেকটা হরফের নিজস্ব উচ্চারণটা করব, কোনোটাকে কোনোটার সাথে মিলাবো না, বুঝে আসছে? যেহেতু এর মাখরাজ আলাদা, এর সিফাতের মাঝেও পার্থক্য আছে, আর আরবদের ভাষা, আরবরা যেভাবে উচ্চারণ করে ওইটা দদকে দর মতো, দদের মতো উচ্চারণ করে, জকে জর মতো উচ্চারণ করে, বাস আমরা নিজেদের আমলটাও এরকমই করব। তো এই আর শুরুতে যে কথাটা বললাম যে এই সমস্ত বিষয়ে আমরা কখনোই কারোর সাথে বিতর্কে যাব না, বিতর্কে যাওয়ার দরকার নেই, কারণ বিতর্কে কোনো ফায়দা হয় না, এতে আরো ক্ষতি। আর আমাদের দেখা যায় সমাজে যে সমস্ত বিতর্কগুলা, তো প্রত্যেকটা বিতর্কই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বেশি। একটা সহজ কথা যে মনে করেন যে লোক জল্লিন পরে, একটা লোক পরে জল্লিন আর একটা লোক পরে দল্লিন, তো দুজনেই নামাজ তো পরে। তো এখন আমি একজন নামাজির সাথে বিতর্ক করতেছি, মারামারি করছি দল্লিন আর জল্লিন নিয়ে, তো যে সময় নিজেদের মাঝে মারামারি করে ভ্রাতৃত্ব নষ্ট করলাম, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, কোরআন হাদিস সব ক্ষেত্রেই পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ এটাকে রক্ষা করার ক্ষেত্রে খুবই গুরুত্ব প্রদান করা হয়েছে, এইটা আমি হাজার কোরআন হাদিসের অসংখ্য নির্দেশনাকে নষ্ট করে আমি দল্লিন জল্লিন নিয়ে একজন নামাজির সাথে মারামারি করলাম, তো এই সময়টায় যদি আমি একজন বেনামাজিকে দাওয়াত দিতাম ওই সময়টা আরো বেশি কাজে লাগ। আর এই ক্ষেত্রে যদি আমার জানা মতে, যদি আমার, আমি যে বিষয়টা করি, আমি যে কাজটা করি, এই এর পক্ষে আমার স্পষ্ট একেবারে পরিপূর্ণ জ্ঞান থাকে, তখন আমি তাকে এইটাকে শান্তির সাথে বুঝাই। এটা এই ক্ষেত্রে তো বলা হয়েছে উদু ইলা সাবিলি বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসান, যে আল্লাহ রাব্বুল আলামিনই দাওয়াত দেওয়ার তরিকে শিখিয়েছেন, যে ভালো কথার মাধ্যমে, হিকমতের সাথে, কৌশলে, হিকমত বলতে কৌশলে দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াতটা আমরা অপরকে দেব কৌশলের সাথে। তো এখানে জোর জবরদস্তিতে দাওয়াতের ক্ষেত্রে নেই বিষয়টা তা না, সেটা কার জন্য? আপনি আমার আপন ছোট ভাই, তো আপনার সাথে আমি জোর করতে পারি, আমার সন্তানের সাথে আমি জোর করতে পারি, সে বুঝতেছে না, সহজ ভালোভাবে তাকে বুঝাইলাম, একেবারে খুব ভালোভাবে বুঝাইলাম, প্রথম ধাপ হলো ভালো কথা বলা, ভালোভাবে হিকমতের সাথে বুঝানো, যদি সব কোনোটাই কাজ হইতেছে না তখন তাকে জোর জবরদস্তি করি। তো এক তো হইলো যে আপনি আমার অধীনস্থ না, তো আপনার সাথে দাওয়াতের প্রথম কথাটাই আমার শুরুটা হইলো জোর জবরদস্তির মাধ্যমে, এইভাবে ধর বেটা কি করো, একেবারে ভুল, এরকম নামাজ পড়ার দরকার কি, এর থেকে বাড়ি গিয়ে বসে থাকো, ভুল কেরাতে নামাজ পড়ো, এরকম ভাবে যদি আমি দাওয়াত দিই, তো এতে করে প্রথম বিষয় যেটা হবে সে আমার দাওয়াতের দিকে তো কোনো খেয়ালই দেবে না, বরং সে আমার এই যে রূঢ় কথা, এই আমার ব্যবহারটার দিকে সে তাকাবে, সে কিন্তু আমার কথার দিকে তাকাবে না, আমি কি বললাম না বললাম এইটার দিকে সে তাকাবে না, সে আমার ব্যবহারের দিকে তাকাইয়া সে এটার বিরুদ্ধে করা শুরু করবে। তো যদিও স্বাভাবিকভাবে দাওয়াত দিলে সেইটাকে প্রথমে শুনতো, তারপর চিন্তা ভাবনা করতো, এই দিকে আর সে যাবে না, সে ওই ঝগড়ার দিকেই যাবে, ঝগড়া করার জন্য সে মানুষ দেখো যখন মনে করেন যে দেখেন কোনো একটা বিতর্ক লাগে, এইটা একটা সহজ কথা দিয়ে বুঝাই, তো মনে করেন খেলাধুলো হয়, অনেকে অনেক দলের সাপোর্ট করে, তো সে যদি ঠান্ডা মাথায় যদি নিজে নিজে চিন্তা করে যে সে যে দলটার সাপোর্ট করতেছে এর থেকে অন্য দলটার মান ভালো, সে বলবে যে না আসলেই অন্য দলটার মানের দিক থেকে আমার সাপোর্টের দলের থেকে তার দলের মানটা ভালো। কিন্তু যখন বিতর্ক করে একজন এক দলের সাপোর্টার অন্য দলের সাপোর্টারের সঙ্গে যখন তর্ক বিতর্কে যুক্ত হয়, তখন কি কেউ বলে না আমারটা ভালো না তোমারটা ভালো? এটা কিন্তু বলে না। কারণ কি? কারণ তখন কিন্তু এই বাস্তবতার দিকে তাদের খেয়াল থাকে না,
তখন ওই সেই বিতর্ক শুরু হয়ে যায়, বিতর্কের সে জয়ী হইতে চায়, তার যে পুঁজিটা অর্থাৎ সে যেটা সাপোর্ট করতেছে এইটা যতই খারাপ হোক না কেন সে এইটাকে ভালো দেখাইতে চায়, আর অপরের ভালো বিষয়টাকে সে খারাপ দেখাইতে চায়। কারণ এইখানে উদ্দেশ্য এইটা না যে কোনটা ভালো কোনটা মন্দ এইটাকে আমরা বের করি, এইখানে উদ্দেশ্য হয়ে যায় তর্ককে জয়লাভ করা। তো আমরা তর্কে অবশ্যই কোনো ক্ষেত্রেই যাব না। তো এই যে বিষয়টা বললাম দললিন জললিন, তো এই ক্ষেত্রে আমরা দললিনই বলি, কারণ নিজেদের বুঝার জন্য যে বিষয়গুলো বললাম যে এখানে হরফ দুইটা আর এদের মাখরাজও ভিন্ন, সুতরাং যেহেতু এদের মাখরাজের মাঝে ভিন্নতা, হরফও দুইটা, মাখরাজের মাঝে ভিন্নতা, সিফাতের মাঝে ভিন্নতা, এবং এটা যাদের মাতৃভাষা অর্থাৎ আরবদের মাতৃভাষা আরবরাও এইখানে পার্থক্য করেই বলে। সুতরাং আমরা আমাদের এইখানে নিজেদের মতো করে বা নিজেদের কোনো মত এখানে কায়েম করার দরকার নেই, আমরাও এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম হুজুর, আমাকে একটা ইয়ে জানতে প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন হুজুর। সাদ এবং সিন এই দুইটার উচ্চারণ একটু বলবেন। জি আচ্ছা, আমি পাশাপাশি বলি। প্রথমে সিনের উচ্চারণ বলবো, তারপর সদের উচ্চারণ। সা ফ সি সি সু সু, এটা হলো সিন এবং সদের পার্থক্য। আলাদা করে দেখলে সা সি সু ফ সি সু। তো এখানে পার্থক্য হবে এই যে ইসতিলা ইতবাক যে সিফত আছে এই সিফতের মাধ্যমে। আর পার্থক্য করার আর একটা মাখরাজগত একটু পার্থক্য বলা হয়েছিল যে সদের উচ্চারণ যখন আমরা করব তখন তো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো এবং উপরের দাঁতকে নিচের দাঁতের থেকে আলাদা রাখবো, উপরের দাঁতকে নিচের দাঁতের থেকে আলাদা রাখবো সদের উচ্চারণের সময়। তো এতে করে আমাদের সদ সিনের মাঝে মোটা না হইলেও কিছুটা পার্থক্য বুঝে আসবে। ঠিক আছে, এবার জিয়াউল হক ভাই তো বোধ হয় শুনাইলেন, আশিক ভাই, আশিকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সোয়া সি সু দ দি দু ত টি টু জি জু। ঠিক আছে আশিক ভাই, পার্থক্য কিন্তু হইল না তেমন। তো এখানে মনে করেন আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় ওই পার্থক্য হয় না, সদ সিন দ দাল ত তা র রাল, এইখানে পার্থক্যটা অনেক ক্ষেত্রে হয় না। তো এইখানে আমরা যে কাজটা করব, জের এবং রালজের এই দুইটা উচ্চারণ কাছাকাছি এনে নিজেরটা চেক করব যে দুইটার উচ্চারণ আমার একরকম হয় কিনা। ওজের ওই, রালজের রি, ওই রি, এই যে পার্থক্য। তো এখন পাশাপাশি আনার পরেও যদি দেখা যায় দোনোটা আমার একরকমই হয়ে যাইতেছে, তো নিজের ভুলটা নিজেই সহজে বুঝতে পারবো। তো এইভাবে আমাদের অবস্থার মাঝে পরিবর্তন আনা যাইতে পারে সহজে। তো ইনশাল্লাহ আমরা এইভাবে একটু চেষ্টা করে দেখব। ঠিক আছে মাশাআল্লাহ আশিক ভাই। শাহজাহান ভাই শুনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো পি সু দ ডি টু ট পি টু ল লি লু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ সাজার ভাই। হ্যাঁ আমি মোটার পরিমাণটা, হ্যাঁ মোটার পরিমাণটা আর একটু বাড়াইতে হবে, পার্থক্য কিছুটা বুঝে আসে। আচ্ছা আচ্ছা, যে হরফগুলোর থেকে পার্থক্য কিছুটা বুঝে আসে, তবে এই পার্থক্যটা আরেকটু বেশি করতে হবে।
ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে হয়ে যাবে মানে পড়তে থাকলে মোটা হবে শেখ না মোটা হবে জি আরেকটু মোটা করে উচ্চারণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ এটা আমাদের আস্তে আস্তে করে হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের তাড়াহুড়ো নেই এটা আস্তে আস্তে হবে আস্তে আস্তে হওয়ার বিষয় আস্তে আস্তে হবে শেখ আরেকটা বিষয় এটা হচ্ছে রুকুর তসবিহটা আমি একটু বলি হ্যাঁ আমারটা সুবহান রাব্বিয়াল আযীম এখানে সুবহান প্রথমে তো হলো বায়ের মাঝে কলকল আসছে সুব সুবহান রাব্বিয়াল আযীম এখানে আইনে কিন্তু টান দেওয়া যাবে না আযীম এখানে আযীম এমন না আযীম সুবহান রাব্বিয়াল আযীম এভাবে ঠিক আছে মাশাআল্লাহ আমাদের আজকে সময়ও বেশি নেই আমাদের এখন হুজুর আমি একটু শোনাবো হ্যাঁ শুনুন জি শুনুন ফ সি ফু দ দি দু ত তি তু গ জি জু আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মিজানুর রহমান ভাই ওইভাবে বোঝা গেল না কোনটা বোঝেন নি জের এবং পেশের পার্থক্যটা জের এবং পেশের উচ্চারণ পার্থক্য অর্থাৎ জেরের উচ্চারণটা সদের ক্ষেত্রে সিনের মতো বোঝা যায় দদের ক্ষেত্রে দালের মতো হয়ে যায় কিছুটা ত এবং দর ক্ষেত্রে তো এইটা এই যেটা বললাম জি মিজানুর রহমান ভাই এইটা আসলে ওই যেটা বারবার বলা হয় এইটা কিন্তু সংশোধন হইতে আমাদের একটু সময় লাগবে বুঝা যাচ্ছে এটা আমাদের কিন্তু ওই একবারে হওয়া সম্ভব না একবারে হওয়ার বিষয়ও না একবারে হবেও না তো এইটা আমরা আপাতত যেভাবে খেয়াল করব এই চারটা হরফের ক্ষেত্রেই একটা আর একটার মতো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা এইটা হয় এই সমস্যাটা আমাদের বেশি হয় তো এইখানে সদকে সিনের কাছাকাছি নিয়ে উচ্চারণ করব অর্থাৎ সদ সিন পাশাপাশি এনে উচ্চারণ করে পার্থক্য করার চেষ্টা করব তকে তা আর কাছাকাছি এনে যেমন তু তু এইভাবে একটাকে আর একটা মুখোমুখি করে তারপর উচ্চারণ করে পার্থক্যটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ যেমন যেমন প্রথমে জবর দিয়ে এটা তো পার্থক্য বোঝা যায় যেমন স দেব স আর সিন দেব সা এটা তো পার্থক্য ঠিক আছে নাকি স সা এখন এখানে দুইটা বিষয় একটা তো হলো পার্থক্য হওয়া আর একটা হলো যে উচ্চারণটা আমরা করতেছি এই উচ্চারণটা পূর্ণাঙ্গ হওয়া শুধু কিন্তু আমাদের পার্থক্য হওয়াটা আমাদের জন্য যথেষ্ট যেমন মনে করেন এই দদের উচ্চারণটা বলি ব দুই বু এই উচ্চারণটা আর একভাবে বলি ব দুই দু দু এইভাবে আমি বললাম এইভাবে বলার মাধ্যমে কিন্তু দালের থেকে পার্থক্য হইল দজের দই এমন বললাম দই তো এতে করে কিন্তু আমার দালের থেকে পার্থক্য হইল কিন্তু আমার দদের উচ্চারণটা কিন্তু পূর্ণাঙ্গ হইল না আচ্ছা হলো পার্থক্য করতে হবে ছোটটা হলো উচ্চারণেও পূর্ণতা আনতে হবে তো এই সাথে এই দুটোটাই আস্তে আস্তে আমাদের হবে এটার জন্য একটু সময় প্রয়োজন ঠিক আছে মাশাআল্লাহ মিজানুর রহমান ভাই তো আমরা যেহেতু আমাদের সময়ও কম সবারটা শোনা সম্ভব না তো আগামীকালকে ক্লাসের আগে বলতে আমরা মাগরিবের আগে আগামীকালকে মাগরিবের নামাজের আগেই আমরা এই যে চারটা হরফের উচ্চারণ আছে এই চারটা হরফের উচ্চারণ আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে ওইখানে পোস্ট করব এইভাবে স সি সু দ দি দু
এইভাবে এই চারটা হরফের উচ্চারণ পোস্ট করবো ইনশাল্লাহ, আমি প্রত্যেকেরটাই শুনে তারপর ওইখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় যে অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো বিষয়, যেহেতু এখনো আমাদের হোয়াটসঅ্যাপ পড়া নেওয়া শুরু হয়নি, তো দেখা যায় কোনো বিষয়ে পড়া নেওয়ার প্রয়োজন হলে ক্লাসের সাথে সাথেই পড়া শুনেই দেই আমরা অনেকে। তো পড়াশোনার উদ্দেশ্য কিন্তু একটা বিষয় জানলাম, জানার পর নিজে কিছুটা চর্চা করি, চর্চা করে অবস্থাটার থেকে একটু পরিবর্তন যখন হবে তখন এটা শুনেন। শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্য কিন্তু এইটা না, দায়িত্বটা শেষ করলাম বিষয়টা কিন্তু মোটেও এমন না যে ক্লাস শেষ হইলো সাথে সাথে আমি রেকর্ড করে হোয়াটসঅ্যাপে শুনেই দিলাম, দায়িত্বটা আদায় হয়ে গেল যে পড়াশোনা। কিন্তু পড়াশোনার মূল উদ্দেশ্য কিন্তু এইটা না, হলো যে আমি যেটা ক্লাসে জানলাম ওইটা আমি কিছুটা চর্চা করলাম, কিছুটা চর্চা করার পর যখন আমার কাছে মনে হইলো না এখন মনে হয় সঠিক হয়েছে তখন আমি এইটা শুনিলাম। তো তারপর ওস্তাদ যখন শুনলো, ওস্তাদ শোনার পর জানাবে যে আমার এখানে সমস্যা আছে কি নাই বা ঠিক হইতে। এইভাবে ইনশাল্লাহ আমরা সামনে আমাদের হোয়াটসঅ্যাপে পড়াশোনার প্রয়োজন হবে তো তখন আমরা এইভাবে পড়াশোনা করব ইনশাল্লাহ। আজকে আমরা বাকি সিফাত গুলা শেষ করি। তো ইতবাকের আলোচনা গেল, তারপর হলো ইনফিতাহ। তো ইনফিতার আলোচনা আমরা অনুমান করতে পারি, ইনফিতাহ এর সব শাব্দিক অর্থ হলো খোলা, আলাদা করা, পৃথক করা ইত্যাদি। তো এইখানে কাজ কি? এইখানে কাজ হলো ইনফিতাহ হরফ আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর থেকে পৃথক থাকবে। তো উপরের তালুর থেকে পৃথক এমনিতেই থাকে, এখানে আমাদের ইচ্ছা করে পৃথক করার দরকার নেই বা পৃথক করার জন্য আমাদের কিছু করার দরকার নেই, এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এই সিফতটা আমাদের সহজ, সহজ বললে অর্থাৎ সহজ বলতে এখানে আমাদের কোনো সমস্যা নেই। এর পরের ভাগ অর্থাৎ সিফতে লাজমা মুতাদদার শেষ ভাগ, পঞ্চম ভাগ, পঞ্চম ভাগের সিফত হলো ইজলাক এবং ইসমাত। ইজলাকের হরফ ছয়টি, ফা র মিম নুন লাম বা একসাথে বললে ফার মিন লু বিন। এইখানে এই যে ভাগটা আছে এই ভাগের কাজ কি? এই ভাগের কাজ হলো বা আলোচ্য বিষয় হলো জলদি আদায় বা ধীরস্থির ভাবে আদায় হওয়া, জলদি আদায় হওয়া। অর্থাৎ মাখরাজের যে কাজটা আছে এই কাজটা দ্রুত শেষ হয়ে যাবে, আর একটা হলো যে ধীরস্থিরতার সাথে হবে মাখরাজের উচ্চারণের ক্ষেত্রে মাখরাজের ব্যবহারে তাড়াহুড়া নেই। তো ইজলাক এর হরফ তো ছয়টি, ইজলাকের শাব্দিক অর্থ হলো কিনারা, একটা জিনিসের শেষ প্রান্ত। তো ইজলাক শব্দের শাব্দিক অর্থ হলো কিনারা বা প্রান্ত। তো ইজলাক সিফাতের হরফ আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে তাড়াতাড়ি আদায় হয়। ইজলাক সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হয়। অর্থাৎ ইজলাক হরফ যে চারটা পাঁচ ছয়টা হরফ আছে ইজলাকের, তো প্রত্যেকটা হরফই হলো যে কোনো একটা প্রান্তে, প্রত্যেকটা হরফের মাখরাজ। যেমন ফায়ের মাখরাজ কি? ফায়ের মাখরাজ হলো ঠোঁটের ভিতরের দিকের যে পাশ, ভিতরের দিকের পাশে ঠোঁটের একটা সাইড। তারপর র, র হলো জিহ্বার আগা, জিহ্বার আগা তো একটা জিহ্বার একটা শেষ দিক, শেষ প্রান্ত। মিম, মিমের মাখরাজ কি? মিমের মাখরাজ হলো ঠোঁটের শুকনো অংশ, বাহিরের দিকের সাইড। নুনের মাখরাজ কি? নুনের মাখরাজ হলো জিহ্বার আগা, তো জিহ্বার একটা শেষ প্রান্ত। লামের মাখরাজ ওই শেষ প্রান্ত, বাও ঠোঁটের মাঝখানের যে সাইড ওইটা। তো এইখানে এই যে সিফতটা, ইজলাক যে সিফতটা, এই সিফতের যে কাজটা বলা হইলো এইটা আসলে মাখরাজের ব্যবহারের এমন একটা অবস্থা যেটা কিনা নিজের থেকে হয়, এইটা আদার জন্য আমাদের আসলে ওইভাবে নিজের থেকে কিছু করার বা খুব বেশি সচেতন থাকার তেমন কোনো প্রয়োজন নেই। এটা আমরা স্বাভাবিক অবস্থায় এখন যেভাবে করতেছি তো ওইভাবেই আমাদের অবস্থাটা ঠিক আছে। তো এই যে সিফতটা ইজলাক ইসমাত,
এই দুইটা সিফত আপাতত আমরা এই হিসেবে ধরতে পারি যে জানার জন্য জানলাম, এখানে আমাদের ওইভাবে কিছু করার প্রয়োজন নেই। যে যেমন ফা উচ্চারণ করার সময় ফা ওব, যে মাখরাজ থেকে আমরা খুব দ্রুত পৃথক হয়ে যাব উচ্চারণের জন্য, মাখরাজে উচ্চারণ যখন আমাদের উচ্চারণটা মুখ থেকে বের হবে ওই সময়টায় মাখরাজে একটু তাড়াহুড়ো ভাব থাকবে, ধীরস্থিরতা থাকবে না। আর ইসমাত হলো এর বিপরীত, ইসমাত এর শাব্দিক অর্থ হলো চুপ থাকা, নীরব থাকা, স্থির থাকা, জমে থাকা ইত্যাদি। তো ইসমাতের ক্ষেত্রে হলো যে ইসমাত সিফতের হরফগুলি তার মাখরাজ থেকে ধীরস্থির ও মজবুতির সাথে আদায় হবে, অর্থাৎ ইজলাকের বিপরীত, ইজলাকের বিপরীত হবে। তো এর মাধ্যমে আমাদের সিফতে লাজিমা মুতাদ্দার আলোচনা শেষ হলো। তো এইখানে মোট ১১টা সিফত, তো ১১টা সিফতের মাঝে কিছু কিছু সিফত আছে যেটা কিনা আদায় করার জন্য আমাদের অত বেশি চিন্তিত হইতে হবে না, বা এখানে আমাদের করার তেমন কিছু নেই বা আমাদের কিছুই করতে হবে না। যেমন মনে করেন এই যে দুইটা সিফত গেল ইজলাক ইসমাত, এর সাথে চতুর্থ ভাগের থেকে ইনফিতাহ এবং তৃতীয় ভাগের থেকে ইস্তিফাল, এই যে চারটা সিফত, সিফতে লাজিমা মুতাদ্দার ১১টা সিফতের থেকে চারটা সিফত হলো এমন যেটা কিনা যে চারটা সিফতের প্রত্যেকটা হরফি আদায় করার সময় এই সিফতের প্রতি আমাদের এতটা সচেতনতার দরকার নেই। বাকি যে সিফতগুলো আছে ওই সিফতগুলো দেখা যায় আমাদের জন্য কোনো না কোনো হরফের ক্ষেত্রে সমস্যাকর, প্রত্যেকটা হরফের ক্ষেত্রে সমস্যাকর বিষয়টা মোটেও তা না। তবে ইতবাক এবং ইস্তিয়ালা এই দুইটা সিফতের যে হরফগুলি আছে, যেমন ইস্তিয়ালার হরফ হলো ৭টা, তো এই ৭টা হরফের ক্ষেত্রে আমাদের সব ইস্তিয়ালা সিফতগত সমস্যা। ইতবাকের হরফ হলো ৪টা, তো এই ৪টা হরফের ক্ষেত্রে আমাদের ইতবাক সিফতগত সমস্যাটা আছে। আর বাকি যে ৫টা সিফত আছে অর্থাৎ হামস, জাহার, সিদ্দা, তাওয়াসু, রিখওয়া, তো এই ৫টা সিফতের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা এই ৫টা সিফতের ক্ষেত্রে আমাদের সমস্যা আছে, কম বেশি আছে, তবে প্রত্যেকটা হরফের ক্ষেত্রে না, কিছু কিছু হরফে সমস্যা আছে, কিছু কিছু হরফে সমস্যা নেই। তো এমন, তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এই নিজের অবস্থার নিজে কোন অবস্থায় আছি এই অবস্থাটা সম্পর্কে জানব। ওই একটা হাদিস হয়তো আমরা জানি যে আল কাইসু মাংদানা নাফসাহু, যে জ্ঞানী ব্যক্তি হলো যে কিনা নিজেকে জানে, নিজেকে জানে এবং মৃত্যুর পরের যে আমল ওইটা সে করে। তো এটা আসলে প্রত্যেকটা বিষয়, এটা যে শুধুমাত্র দিনের বিষয় তা না, প্রত্যেকটা বিষয়, আপনি পড়ালেখা করেন বা ব্যবসা বাণিজ্য করেন বা যাই করেন না কেন, আপনি যদি আপনাকেই না বুঝেন আপনার কিন্তু কোনোভাবেই সফল হওয়া সম্ভব না। নিজের আগে নিজেকে বুঝতে হবে, নিজে যখন নিজেকে পরিপূর্ণভাবে বুঝবো, নিজের উপর আস্থাশীল হব, তখন আমার মাধ্যমে আমার দ্বারা কিছু হবে। তো নিজেই নিজেকে জানি না, অর্থাৎ আমার কোথায় সমস্যা, আমি ব্যবসা করতে গেছি তো ব্যবসার ক্ষেত্রে মানুষের সাথে ব্যবহারটা কেমন হওয়া চাই, এই ক্ষেত্রে আমার কি ব্যবহারটা লাগবে, আমার ওই ব্যবহারটা আছে কিনা, তো আমি নিজের ব্যাপারে নিজে জানি না, তা আমার পক্ষে ব্যবসা করা সম্ভব না। তো এই ক্ষেত্রেও আমাদের নিজের অবস্থার সম্পর্কে নিজের জানতে হবে যে আমার কোথায় কি সমস্যা আছে, কোনটা ঠিক আছে, কোন জায়গায় আপনার আমার একটু বেশি মেহনত করার প্রয়োজন, কোন জায়গায় কম মেহনত করার প্রয়োজন। তো যদিও আমার এই যেগুলো বলা হয়েছে এইটাকে একটু কাজগুলাকে বেশি মনে হয়, কিন্তু আসলে কাজগুলো কিন্তু মোটেও বেশি না। তো এইটা আমাদের কাজের ফাঁকে ফাঁকে হাঁটা চলার ভিতরে, মসজিদে যাইতেছি নামাজের জন্য, হাঁটতে হাঁটতে আমি আমার বিষয়গুলোকে একটু দেখে নিতে পারি, বাজারে যাইতেছি হাঁটতে হাঁটতে এই বিষয়গুলোকে একটু দেখে নিতে পারি, বা ঘুমের আগে শুইছি শুয়ে এই বিষয়গুলো জপতে থাকি, তো আস্তে আস্তে যখন দেখা গেল যে ঘুম আসতে গেলে অনেকের দু এক ঘন্টা পার হয়ে যায় কিন্তু ঘুম আসে না, তো মুখে আস্তে আস্তে এগুলো জপতে 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 থাকি, তো যখন ঘুম আসবে তখন ঘুমেই পড়লাম। তো এইভাবে ইনশাল্লাহ আমাদের অবস্থার মাঝে পরিবর্তন আনা সম্ভব যদি আল্লাহ রাব্বুল আলামিন চান।
তো আমাদের চেষ্টা আমাদের করতে হবে আর বাকি দোয়া করতে হবে যে কোনো কাজের জন্য দিনের যে কোনো কাজের জন্য চেষ্টা কিন্তু যথেষ্ট না তো এইখানে আমাদের দোয়া করতে হবে দোয়াটা হইছে চেষ্টার থেকে দোয়ার প্রয়োজন বেশি তো ইনশাআল্লাহ আমরা চেষ্টাও করব দোয়াও করব বাকি পরিবর্তনটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন তো যদি আমরা সঠিকভাবে এই দুইটা কাজ করতে পারি তো দুনিয়াবি জগতে যদি আমাদের পরিবর্তন নাও আসে ইনশাআল্লাহ এর যে ফলাফলটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এইটা আমরা অবশ্যই পাব আজকে তাহলে এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সিফাতুল আজিমা গাইরে মুতাদাদ্দা সম্পর্কে জানব হুজুর একটা ইয়ে ছিল হুজুর আমি আসলে পরে জয়েন করছিলাম ওই ঈদ বাকরের চারটা হরফের উচ্চারণটা কিভাবে করবো আপনি মনে হয় নিশ্চয় বলে দিছিলেন নাকি প্রথমের দিকে সেটা কি কালকে আপনি ইউটিউবে মনে হয় ইয়ে করলে আমরা শিখতে পারবো নাকি বাসায় বসে থেকে প্র্যাকটিস করতে পারবো না জি পারবেন আর আমি এই চারটা হরফের উচ্চারণ ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেবো জি জি আমি একবার রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ ওটা দিলে ভালো হবে আমরা তাহলে পরে প্র্যাকটিস করতে সুবিধা হবে আপনার ওটাকে ফলো করে জি ঠিক আছে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।